আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। খুন হয়ে যাওয়া নাবালিকার পরিবার সাথে দেখা করতে এলেও তৃণমূল জেলা শীর্ষ নেতৃত্ব গতকাল বিজেপি পর রবিবার দুপুরে বারোটা নাগাদ পুরনো মালদার ভাবুক অঞ্চলে এলাকার খুন হয়ে যাওয়া নাবালিকার পরিবারের সাথে দেখা করলেন জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। নাবালিকা পরিবারকে সমবেদনা জানালেন এবং কিছু আর্থিক সহযোগিতাও করেন। তৃণমূলের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদের সভাপতি লিপিকা ঘোষ, বর্তমান জেলা তৃণমূল চেয়ারম্যান সমর মুখার্জি, জেলার এসটিএসসি সেলের চেয়ারম্যান চুনিয়া মুর্মু, ব্লক সভাপতি রবীন্দ্র দাস, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ, মালদা জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাগরিকা সরকার সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্ব সমবেদনা জানিয়ে গেলেন তৃণমূলের এই নেতৃত্ব। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে বিশেষ প্রতিবেদন। উনি গিদ্রে যাহারে কি হল খাই ওরা আহে দিব গিদ্রে হল লেখান গিদ্রে বাং কানা যে বইন চালা হতা আছে চেলকা যে ওহ সাথে হে না থরি বতি গরিয়া তে আছে না তাসা ও কিদা দা এলু কিদা আর ও ফের গে মেরম যে তো গড়া রে আদের কে কোয়া আপনা তো বাই চালা আপনা ফের দি তে সাপরা পতে কো এনে ইতি করি এনে ইতি বন কো লই দা আর তে তে যে তো কো লই দা আর অন কা হুইয়েন আর ইন লুকাই মতে কই কো এনে চালা না আর অন্তে খয় দা বীর নাগি কো হে তিনে যে ও নাচছিল সবাই তার বাড়িতে, এখানকার আমাদের যার নেতৃত্বরা ছিলেন তারা এসেছিলেন, তার বাড়িতে দেখা করে গেছিলেন। আমরা সবাই সরকার তো পরিবারের পাশে আছি, তাকে সমস্ত ধরনের সহযোগিতা আমরা করব। আমরা এসপি সাহেবের সাথে কথা বলেছি, আইসি সাহেবের সাথে কথা হয়েছে আমাদের, যে যে দুষ্কৃতি যে এই ঘটনাটা ঘটিয়েছে, একজন বা একের অধিক যারা এই ঘটনা ঘটিয়েছে দ্রুতগতিতে তাদেরকে খুঁজে বের করা হবে এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যাতে করা হয়, আগামী দিনে যাতে এ ধরনের কোনো ঘটনা ঘটানোর কেউ সাহস করতে না পারে, তার জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে তারা দ্রুতগতিতে ব্যবস্থা গ্রহণ করছেন। এবং এই সকার্ত পরিবারের পাশে সমস্ত ধরনের সহায়তা নিয়ে, তারা সাধারণ পরিবারের মানুষ, দুস্থ পরিবারের মানুষ, তাদের পাশে আমরা সব ধরনের সহায়তা নিয়ে দাঁড়াবো। এবং তারা নিজেকে একটু আতঙ্কিত বোধ করছে, আমরা পুলিশ প্রশাসনকে বলেছি সমস্ত ধরনের নিরাপত্তার ব্যবস্থা যাতে এখানে করা হয়। কালকে কি বলবার বলুন তো, লোক মারা গেছে, একটা ছোট বাচ্চা মারা গেছে, নাবালিকা মেয়ে, চোখে জল আসা উচিত, আমাদের বুক কাঁদে, সমস্ত মানুষের বুক কাঁদে। আর এখানে দাঁড়িয়ে একটা ঘৃণ্য রাজনীতি করছে, তাদেরকে প্রশ্ন করা উচিত ছিল। আজকে যদি পশ্চিমবঙ্গে নিয়ে কোনো আলোচনা করা হয় তাহলে উত্তরপ্রদেশ আছে, গুজরাট আজকে মহারাষ্ট্র যেখানে তারা আছে, মণিপুর, মণিপুরে কি ঘটনাটা ঘটলো সবাই দেখেছে, মানে বিশ্বের একটা লজ্জাজনক ঘটনা, সেটাকে তারা ভুলিয়ে দেবার জন্য এই ঘটনাগুলোকে তুলে নিয়ে আসছে। আমরা রাজনীতি করতে চাই না, আমাদের বাড়ির মেয়ের মতো, আমাদের বাড়ির মেয়ে মারা গেছে, মালদার একটা মেয়ে মারা গেছে, মানে আমাদের বাড়ির মেয়ে মারা গেছে, আমাদের মেয়ে মারা গেছে, সেটা কিন্তু আমরা রাজনীতি করতে চাই না। যারা ঘৃণ্য রাজনীতি জড়িয়ে দিচ্ছেন এই মৃত্যুর সাথে, তাদের আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা সমাজবাসীর কাছে আপিল করব, এই ধরনের লোক যারা এখানে এসে মৃত্যুকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেন তাদেরকে সমাজ থেকে বাইরে রাখুন, সমাজে ঢুকতে দেবেন না তাদেরকে, কারণ এটা রাজনীতি করার সময় নেই, রাজনীতি করার জায়গা নেই, রাজনীতির অনেক ময়দান পড়ে আছে, সেখানে আমরা রাজনীতি করবো, রাজনীতির কথা বলবো, কিন্তু এই ধরনের মৃত্যু আমাদের কাছে একটা বেদনাদায়ক, দুঃখজনক। আমরা চাইছি সকলে মিলে এই সকার্ত পরিবারের পাশে থাকি, সর্বস্তর মানে সর্বধরনের মানুষ এর পাশে থেকে দুষ্কৃতি থেকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যাতে করা হয় সেই দিকে আমরা যাই সবাই, সেটা নিয়ে আমরা আলোচনা করি। এই মৃত্যুকে নিয়ে কোনো রাজনীতি করতে আমরা চাই না, যারা করছে তাদেরকে পুনরায় আমরা ধিক্কার জানাই। আপনি ভাববেন না, যা যা করতে হয় আমরা করবো।
আমাদের এখন আমাদের জাতীয় মধ্যে এখন এরাকি কখন আমাদের মনে হয় আর আবার এরকম হয়ে যাবে নাকি? আমাদের জন্য আমাদের কাছে জন্য আর কেউ আসে না, যেন সরকার থেকে তোরা পাঠাও, আজকে আজ থেকে থাকবে, আর বলে দিচ্ছি আজ থেকে লোক থাকবে, না হলে আমার মেয়ের মতন কখন যে কখন আমাদের। আপনি আপনি নিশ্চিন্তে থাকেন, যেটা ঘটে গেছে তো সেটা ঘটে গেছে, নতুন করে কিছু হবে, আর ওকে খুঁজে বের করছি আমরা, কোথায় আছে পুলিশই খুঁজবে। আর গ্রাম থেকে কেউ কোন দিকে ও চেংরা যায়নি না কেমন, আর গ্রামের মানুষ সাথে ছিল, গ্রামের মানুষ এখন কিছু বলছে না যে আছে না নাই না কোন দিকে গিয়েছে কেউ বলতে পারছে না। না গ্রামের মানুষকে আর ছিলাম আমরা প্রত্যেক বাড়িতে গিয়েছি, কিন্তু কেউ কিন্তু আপনি নিশ্চিত থাকেন পুলিশ খুঁজে নিবে। আর আমার মেয়ের বের করে নি, পুলিশ বের করে নি, মোবাইল আমরা ব্যবহার করি না, একটাই ছোট মোবাইল ওটাই, কিন্তু মোবাইল ইউজ করে না, নিয়ে ঘুরে না, স্টেটমেন্ট বাইরে না। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।